হ্যালো দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম লালবাজারে। তো আমি একটা ধাঁধা জিজ্ঞাসা করবো যে কাউকে, তো এই জায়গায় তো লোকজন দেখতে পাচ্ছি না। ওই জায়গায় একটা ভাই ফ্রি ফায়ার খেলছে, ওর কাছে আমি জিজ্ঞাসা করবো একটা। ভাই আপনি কি প্রস্তুত আছেন? আপনার কাছে আমি একটা ধাঁধা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলুন। আপনার নামটা? দীপক। বাড়ি আপনার? বাড়ি কালীগঞ্জ। কালীগঞ্জ। জলে জন্ম ঘরে বাস, আবার জলে পড়লে সর্বনাশ। জলে জন্ম ঘরে বাস, জলে পড়লে সর্বনাশ। হ্যাঁ, আপনার হাতে 1 মিনিট টাইম আছে। জলে জন্ম মাছ হতে পারে? মাছ কিভাবে হয়? মাছের তো জন্ম জলেই হয়। মাছ তো তুলে খায় নেন মানুষগুলো। কি হতে পারে আপনি বলতে পারবেন? হ্যাঁ পারবো। বলো। লবণ। কিভাবে? হ্যাঁ কিভাবে? জলে পড়লে গলে যাবে। কিভাবে গলে যাবে? হ্যাঁ কিভাবে আপনি ভাবলেন কিভাবে? এটা ব্রেন্ডে লাগালাম আমি বলে ভাবলো যে লবণ যদি জলে পড়ে তা গলে যাবে। ঠিক আছে, আপনি ভাবে দেখুন। আপনি ভাই লবণই হবে। কিভাবে লবণ হবে? প্রথমে তো আপনি বললেন মাছ। মাছ না, জলে তো আবার লবণ সৃষ্টি হয়, কারণ সবুজ সমুদ্র থেকে লবণ সৃষ্টি হয়। আবার লবণ যদি জলে পড়ে যায় তাহলে সর্বনাশ। তাহলে তো আকর্ষণীয় একটা পুরস্কার থাকবে ওই যে চাচার জন্য। আপনি কি মনে করেন? আমি তো মনে করলাম ওইটে সঠিক উত্তর। তো সঠিক উত্তর ঠিকই বলছে, মানে চাচা মানে জিনিসটা ভাঙে বুঝাতে পারেন।